ما من مؤمن يقعد ساعة عند عالم إلا ناداه ربه عز وجل وعزتي وزلالي لا أسكننك الجنة ولا أبالي আল্লাহর হাবিবের সাদ করেন, যে কোনো মুমিন বান্দা কিছুক্ষণ সময় যদি দিনদার নেককার আলেমের সোহবত অতিবাহিত করতে পারে, আল্লাহ পাক স্বয়ং ঘোষণা দেয়, আমার ইজ্জত জালালের শপথ করে আমি বলতেছি, আমি বান্দা তোমাকে বেহেস্তে অবস্থান করাবো। সুবহানাল্লাহ, আমি কোনো পরোয়া করি না, আমি যাকে বেহেস্তে দিতে চাই বানা দেওয়ার কোনো ব্যক্তি নাই। সেই জন্য যারা উলামায়ে কেরামের সোহবতে বসবে তাদের জন্য দুনিয়া থেকে ঈমান নিয়ে যাওয়ার একটা গ্যারান্টি রয়েছে। সুবহান, কিতাবের মধ্যে আছে যারা দুনিয়ায় থাকা অবস্থায় উলামা ইকরামের সম্মান করবে, আল্লাহ পাক তাকে মৃত্যুর সময় তার মুখ দিয়ে কলমা বের করবে। সুবহানাল্লাহ, আমাদের চার ইমামের এক ইমাম হলেন হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহ। তার জমানায় এক লোক মারা গেছে, এই যুগের বড় বুজুর্গ স্বপ্ন দেখে ওই বন্দা বেহেস্তের মধ্যে বড় আরামে আছে। বুজুর্গ তার থেকে জিজ্ঞেস করলো, ভাই তুমি তোমার কোন নেক আমলের কারণে তুমি বেহেস্ত লাভ করেছ? সেই বলে, আমার তেমন কোনো নেক আমল ছিল না, একদা আমি একটা সরার মধ্যে পানি পান করতে বসেছিলাম, আমি দেখলাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল আমার চেয়ে আরো নিচে চলে গেছে, এখন আমি উজু করলে আমার ব্যবহারকৃত পানি তার দিকে চলে যাচ্ছে। তখন আমার একটা লজ্জা এসেছে, এত বড় আলেমের উপর আমি কিভাবে বসি, সেই জন্য তার সম্মানার্থে আমি আরেকটু তার নিচে নেমে গিয়েছিলাম। এই আহমদ ইবনে হাম্বলকে সম্মান করার কারণে আল্লাহ পাক আমার জীবনের গুনাহ ক্ষমা করে আমাকে বেহেস্ত দান করেছেন। সুবহান, সেই জন্য আল্লাহর হাবিবের সাদ করেন, আকরিমুল উলামা فإنهم ورثة الأنبياء فمن أكرمهم أكرمه الله. হে দুনিয়ার মানুষ, তোমরা উলামা ইকরামকে সম্মান করো, উলামা ইকরামকে সম্মান করো, আমি আল্লাহকে সম্মান করো। সুবহানাল্লাহ, যারা আল্লাহকে সম্মান করবে আল্লাহ তাকে বেহেস্ত দান করবে। সুবহানাল্লাহ, শুধু বেহেস্ত দান করবে তা নয়, দুনিয়াতেও তার জীবনের আর যে আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক পূরণ করে দিবে। সুবহান, কিতাবের মধ্যে এসেছে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, এক মুসলমান সম্রাট যার নাম আমরা সমস্ত মুসলমানে জানি, তিনি বলেন, আমার অন্তরে তিনটা প্রশ্ন সবসময় ঘুরপাক খেত। একটা হলো, আমার ফিতে ছিলেন সেনাপতি সবক্তগী, আমার মাতা বড় সুন্দরী ছিল, এখন আমার ফিতেকে আমার আম্মাজানকে শাদী করে এনেছে, না তার ক্ষমতা ছিল নজরে পড়েছে জোরজবস্তি নিয়ে এসেছে, এখন আমার জন্মটা শুদ্ধ কি অশুদ্ধ,
এটা যদি আমি জানতে পারতাম, এ হলো তার মনের আকাঙ্ক্ষা। দুই নম্বর, আমি যদি মৃত্যুর আগে একবার হলেও আল্লাহর হাবিবকে স্বপ্নযোগে দেখতে পেতাম, আমার দিলের আরজুটা মিটে যেত। তিন নম্বর, আমি যদি পৃথিবীর সবচেয়ে আল্লাহর কাছে সম্মানী মানুষকে যদি দেখতে পেতাম। এই তিনটা প্রশ্ন নিয়ে সেই জীবন অতিবাহিত করতেছিল একদা বাচ্চা, এক ভ্রমণে যাচ্ছে, রোডের মানুষজনকে সরিয়ে দিছে রাত্রিবেলা, কিন্তু এক মাদ্রাসার ছাত্র রোডে দাঁড়াইয়ে কিতাব অধ্যয়ন করতেছে। বাচ্চা তাকে দেখে বলল, সবাই চলে গেছে, সুমিত যাও না কেন? বলে যে, বাচ্চা সাহেব, আমি তো এখানে কিতাব দেখি, কারণ এই বাড়ির ঘরের মধ্যে বাতি থাকে, ঘরের বেড়ার ফাঁক দিয়ে এখানে আলো আসে, সেই আলোতে আমি একটু কিতাব দেখি। বাচ্চা বললেন, তোমার বাড়িতে কি বাতি নেই? বলে যে, আমি গরিব মানুষ, আমার বাড়িতে বাতি নেই। তোমার এলাকার মসজিদে বাতি নেই? হয়তো মসজিদেও বাতি নেই। তা আমি প্রতিদিন এই ঘরের পাশে এসে ঘরের ভিতর থেকে যে আলো আসে, আলোতে দাঁড়িয়ে আমি কিতাব দেখি। বাচ্চা বললেন, তুমি চলে যাও, আমি তোমার বাড়িতে বাতির ব্যবস্থা করে দেখি। বাচ্চা সে এখান থেকে বাড়িতে যাওয়ার আগে আগে লোক পাঠিয়ে তার বাড়িতে বাতির ব্যবস্থা করে দিয়েছেন, সুবহান। সেই রাত্রিতে যখন সুলতান মাহমুদ গজনবী রাহমতুল্লাহ আলাই রাত্রিবেলা শয়ন করেছে, তখন দেখা যায় আল্লাহর হাবিব উপস্থিত, সুবহান আল্লাহ। আল্লাহর হাবিব প্রথমে তাকে ডাক দিলেন, ইয়া ইবনা সাবক্তগি, এই সাবক্তগিনের বেটা। প্রথম ডাকে তো তার প্রথম প্রশ্নের জবাব হয়ে গেছে, তার জন্ম কি শুদ্ধ না অশুদ্ধ, এটা নিয়ে যে তার চিন্তেছিল। হুজুর বলেছেন, তুমি সাবক্তগিনের বেটা, তাহলে তার জন্ম যে শুদ্ধ, এই প্রশ্ন হয়ে গেল না, এই প্রশ্নের উত্তর হয়ে গেল। দ্বিতীয় তার মনের সাথ ছিল আল্লাহর হাবিবকে দেখা, এখন তো আল্লাহর হাবিবকেও দেখে ফেলেছে, সুবহান আল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তুমি আজকে এমন এক লোকের সম্মান করেছো যিনি হলেন পৃথিবীর বুকে আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানী, সুবহান আল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা দিন শিখে এবং শিখায়, এরা হচ্ছে আল্লাহর কাছে পৃথিবীর সবচেয়ে দামি, সুবহান। এই একজন তালেবে ইলমের প্রয়োজন মেটানোর কারণে আল্লাহ পাক তার মনের তিনটা আরজু আল্লাহ পাক পূরণ করে দিয়েছেন, সুবহান আল্লাহ। সেই জন্য ইমানদারের জন্য হক্কানি রব্বানি আলেমের মজলিসে বসাটা সবচেয়ে বেশি উপকার। আল্লাহর হাবিবের সাথ করেন, সায়াতি জামানুন আলা উম্মতি ইয়াফিরুনা মিনাল উলামাই ওয়াল ফুকাহা। আল্লাহর হাবিব 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে আমার উম্মতির উপর এমন একটা সময় আসবে তারা আলেম ওলামার থেকে দূরে সরে যাবে, তারা আলেম ওলামার কথা শুনবে না। না শুনার অনেক কারণ আছে, তারা দুনিয়ার বিদ্যায় এমন ভাবে মগ্ন হয়ে যাবে, দুনিয়ার জ্ঞান বিজ্ঞান তাদের সামনে মুখ্য উদ্দেশ্য হয়ে যাবে। আলেমরা বিজ্ঞান জানে না, দুনিয়ার উপকারিতা জানে না, সেই জন্য তাদের কাছে আলেম ওলামার কোনো ইজ্জত সম্মান থাকবে না। তারা বলবে,
মৌলবীরা কি বুঝে? এদেরকে তারা হেও প্রতিপন্ন করবে, এই হেই প্রতিপন্ন করাটা হলো ইবলিসের কাজ। ছিলেন বেহেস্তের মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের উস্তাদ। এই ইবলিস বেহেস্ত ত্যাগ করার কারণ কি? একমাত্র কারণ হলো আলেমদেরকে সম্মান না করা। ফেরেশতাদের মাঝে আদমও ছিল, আল্লাহ পাক সবাইকে এলম শিক্ষা দিয়ে আজিরি নিয়েছে। আদম আজিরি দিতে পেরেছে, আর কেউ পারে নাই। তাহলে আলেম আদম আদম আলাইহিস ইসলাম যে বড় আলেম, এটা প্রমাণিত হয়েছে। আল্লাহ পাক বললেন, তোমরা আলেমকে সম্মান করো, উসজুদু লি আদম, আদম আলাইহিস ইসলামকে সম্মান করো। যারা আদমকে সম্মান করেছে তারা বেহেস্তে রয়ে গেছে ফেরেশতারা, একমাত্র ইবলিস সম্মান করে নাই, বেহেস্ত ছাড়তে হয়েছে। সেই জন্য কিয়ামতের পূর্বে মানুষরা ওলামা থেকে দূরে সরে যাবে। আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন ওলামা ইকরাম থেকে দূরে সরে যাবে, আল্লাহ পাক তাদের উপর তিনটি বিপদ নাজেল করবে, তিনটি আজাব নাজেল করবে। ফয়াবতালিহিমুল্লাহু বিসালাসি বলিয়া, তাদের উপর তিনটি বলা আসবে, তিনটি মুসিবত আসবে। এক নম্বর, ইয়ারফাউল বারাকাতা আন কাসবিহিম, তাদের আয় রোজগার থেকে বরকত উঠিয়ে নিবে। দৈনিক 500,000 আয় করবে, মাসে 50,000 1,00,000 আয় করবে। কিন্তু তার থেকেও জিজ্ঞাসা করে দেখো, বলে যে ভাই, আমি লেজি ফিডে লাগত পাচ্ছি না, আয় ব্যয়ে আমার সংকুলন হচ্ছে না। এমনকি বর্তমান শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মধ্যে খাদ্য ঘাটতি দেখা দিয়েছে। এর একমাত্র কারণ হলো ওবামা ওলামা বিমুখ হওয়া, যার কারণে যে যত আয় রোজগার করুক না কেন, ওই আয় রোজগার দিয়ে তার সংকুলন হচ্ছে না, তার কষ্ট দিন দিন বেড়ে যাচ্ছে, চিন্তা বেড়ে যাচ্ছে, কিন্তু তার সমস্যার সমাধান হচ্ছে না। আমাদেরকে অনেকে বলে, হুজুর আমি 20,000 টাকা বেতনে চাকুরি করি, মাস শেষে দেখি আরো কয়েক হাজার কর্জ হয়ে গেছে। আপনারা মাদ্রাসাতে 9,000-10,000 বেতন পান, আপনারা চলেন কিভাবে? আমাদের বুঝে আসেন, কুর্তো যে একটা জাফাইছেন, সারা গা ঢাকা, এটাও তো 1,500 টিয়া লাগে। এরপর আবার সুযোগ হলে রুমাল একটা, এটাও 700-800 টাকা লাগে। এর ওপর ওয়াশকে ঢুকবো মাঝে মধ্যে যাবা, এটাও 1,000-1,500 লাগে। আবার ফাগরি একটা, এটাও তো 200-500 টাকা লাগে। আবার সকাল থেকে যে ফান খান, মনে হয় এটাও তো 300-300 টাকা লাগে। এরপর দেখি আপনাদের বিবিদেরকে তো তেমন, আমাদের বিবি থেকে নিরেশ দেখা যায় না, জুতা মৌজা সব ঠিক আছে, চাকরি করতেও দেখা যায় না। আপনাদের ছেলেমেয়েরা এরাও দেখে আমাদের গুলার থেকে তেমন কোনো কেষ্টা নয়, আপনার চলেন কীভাবে? আমরা পরে আমরা কীভাবে চলি এটা আমাদের বুঝে আসে না। কিতাবের মধ্যে আছে এক ব্যক্তি হযরত ইমামুন আল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে আরজ করলেন, হুজুর আমি মাসিক 6,000 টাকা ধরে চাকরি করি, কিন্তু আমার
আয় ব্যয় সংকুলন হয় না, আমার কর্জ বেড়ে যাচ্ছে। এখন আমার প্রায় 20,000-এর ঊর্ধ্বে কর্জ হয়ে গেছে। এখন আমার কি উপায়, আমাকে একটু উপায় দেখাইয়ে দেন। ইমাম আজম বললেন, তুমি তোমার মালিককে বলবে আগামী মাস থেকে তোমার বেতন 4,000 টাকা করে দেওয়ার জন্য 2,000 টাকা কমাই দিতে বলবে। সে বড় অবাক, 6,000 টাকা আমার সংকুলন হচ্ছে না। উজুর বলে, স্যার 2,000 টাকা কমাই দেওয়ার জন্য। আর উভয় কি উজুর যখন বলছে আমল করে দেখি, গিয়ে মালিককে বলেছে আগামী মাস থেকে আমার বেতন 4,000 টাকা করে দিবে। মালিক তো খুশি, কমাইতে পারলে তো মালিক খুশি। মাস সারিমার ফল, 4 মাস পর দেখা যায় তার কর্জ কিছু কমে গেছে, এখন সংকুলন হয় আর কিছু বাঁচে। কিন্তু সব কর্জ শোধ করতে পারে না। হুজুরের কাছে আবার আসছে, বলে যে হুজুর এখন থেকে আগের চেয়ে একটু বেশি হয়েছে, কিন্তু আমি এখনো সমস্ত কর্জ শোধ করতে পারি নাই, এখন কি করা যায়? হুজুর বললেন আগামী মাস থেকে 3,000 টাকা করে দিতে বলো। তখন তার ফরমাস থেকে 3,000 টাকা করে দিয়ে দেখা যায় এখন 2-4 মাসের মধ্যে কর্জ পরিশোধ হয়ে গেছে। সুবহান, সেই বড় আশ্চর্য। হুজুরের কাছে এসে বললেন, হুজুর আপনার কথা তো আমার বুঝে আসলো না, এখানে কোনো জ্ঞান বিজ্ঞান আমার খাটে না, আমার আকলে তা ধরতেছে না। 6,000 টাকা বেতন আমার সংকুলন হতো না, দিন দিন আমার কর্জ বৃদ্ধি পেতে থাকতো, এখন তো দেখি আপনার কথা ধরার পর আমার সমস্ত কর্জ পরিশোধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হুজুর বললেন, আসলে তুমি আগে যে কাজ করতে তোমার বেতন তার চেয়ে বেশি হয়েছে, সেই জন্য তোমার সমস্ত টাকা হালাল হয়নি, কাজ কম করে বেতন বেশি নিয়েছে। এখন তোমার কাজার বেতনে ঠিক হয়েছে, এই সবগুলো হালাল। হালালের মধ্যে বরকত, সেই জন্য আল্লাহ পাক তোমার টাকার মধ্যে বরকত দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, যারা ওলামা বিদ্বেষী হয়ে যাবে, ওলামা থেকে দূরে সরে যাবে, ওলামাদেরকে হেয় করবে, এদের আয় রুজির বরকত আল্লাহ পাক উঠিয়ে নিবে। এরা অনেক টাকা আয় করবে, কিন্তু আয় ব্যয় সংকুলন হবে না। 2 নম্বর, ইউসাল্লিতুল্লাহু আলাইহিম সুলতানান জালেমা, তাদের উপর জালেম বাদশা নিয়োগ করে দিবে আল্লাহ। এখন তো আমরা চিল্লে চিল্লি করি, রাজা আমাদের উপর জুলুম করে, এটা দোষ রাজার নয়, আমাদের দোষ। কারণ আল্লাহর হাবিবের সাদ করেন, কমা তাকুনু ইউআল্লাহ আলাইকুম, তোমরা যেমন তোমাদের শাসকও তেমন হবে। তোমরা ভালো হলে শাসক ভালো, তোমরা খারাপ করলে শাসক খারাপ হয়ে যাবে। এক বুজুর্গ শেষ রাতে উঠে জিকির আজকার করত, তার এক শাগরিদ ছিল, সেই তার আহারের ব্যবস্থা করত, চতুর্দিক থেকে খোঁজাখুঁজি করে উজুরের আহারের ব্যবস্থা করত। উজুর সবসময় শেষ রাত্রি উঠে কান্নাকাটি করে দোয়া করতেন, রব্বুল আলামিন আমাদের এই এলাকার শাসক বড় জালেম, আপনি তার ক্ষমতাটা চিনিয়ে নাও, আমাকে ক্ষমতাটা দান করেন, আমি দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করব, প্রত্যেকের ন্যায্য অধিকার আমি দিব, যদি আপনি আমাকে ক্ষমতাটা দান করেন। এইভাবে ভীর সাহেব শেষ রাত্রি দোয়া করত, আর মুরিদ বলে আমার ভীর সাহেব বুজুর্গ মানুষ, দোয়া যদি কবুল হয়ে যায়, ক্ষমতা যদি পেয়ে যায়, তবে আমি তো একটা ভাবনা চাকরি,
অবশ্যই দেখি, আমি চেষ্টা করি দেখি। শেফ হিসাবের খানা পিনা প্রয়োজন সবগুলো মিটে কষ্ট বিষ্ট করে। এইভাবে হতে হতে দেখা যায় ফিস সাহেবের দাঁড়ি ফাঁক ধরেছে কিন্তু দোয়া কবুল হয় না। মুরিদ বলে এই অবস্থা, ফিস যদি মারা যায় আমি তো শেষ, এখন কি উপায়? এখন পরদিন থেকে সেইও দোয়া শুরু করে দিয়েছে, রব্বুল আলামিন ক্ষমতাটা আমাকে দেন, আমি এই দেশের যত অফার দিয়েছে সবাইকে মন্ত্রী মিনিস্টার বানাবো, যত জেলখানার কই দিয়েছে সবাইকে আমি ছেড়ে দিব, এখানে রাস্তাঘাট সব আমি ধ্বংস করে দিব। সিদের দোয়া উল্টো, আমি তাদের উপর জুলুমের স্টিম রোলার চলাব। এখন সেই দোয়া করতে করতে সপ্তাহ যায় নাই, জালেম বাদশা মারা গেছে, এখন মন্ত্রীদের মধ্যে দ্বন্দ্ব লেগেছে ক্ষমতার জন্য। তারা কোনো একটা নির্ধারণ করতে না পেরে সিদ্ধান্ত নিল আজকে বঙ্গভবনের দরজা বন্ধ থাকবে, সকালবেলা সকলের আগে যে দরজায় ধাক্কা দেয় তাকে আমরা রাজা বানাই দিব। তারাও আরেক বেকুব, এখন সেই দিন সকালবেলায় সকলের পূর্বে গিয়ে ওই ফিসাবের খাদম দরজায় ধাক্কা দিই, দরজা খুলে এরা আর দেরি করে নেয়, তাকে নিয়ে গা গোসল ধোয়ায় একুবের কাপড় সুলফিন দিয়ে সিংহাসনে বসিয়ে দিই, সে রাজা হয়ে গেছে। আর দেরি নেই, সে নির্দেশ দিয়েছে এখানে যত সোর টাকার বন্দি আছে সবাইকে ছেড়ে দাও, কাউকে চেয়ারম্যান, কাউকে মেম্বার, কাউকে মন্ত্রী বানিয়ে দিছে। ওদেরকে বলেছে এখানে যে ভালো কাজ করবে তার দোলাই করবে, রাস্তাঘাট সবগুলো কর্তন কেটে দিয়েছে, ফুকুর ফরিষ্কের ফুকুর এখানে আবর্জনে ফেলাই দিয়েছে। এই রকমের উল্টা পাল্টা করে আর কত চলা যায়? মাস দুয়েক যায় না দুর্ভিক্ষ চলে এসে, এখন ওরা চিন্তা করতে লাগলো আমরা কি করলাম, এত হালকাড়ি কুমির ঢুকালাম, এর জন্ম ঠিক আছে না তাও তো জানি না, আমরা তো কিছু যাচাই করিনি, এখন কি করা যায়? তারা চিন্তা বিবেচনা করে জানতে পারলো তার একটা ফিরেছে, ফিসাব কিন্তু এই দেশ থেকে অন্য দেশে চলে গেছে। খবর নিয়ে ফিসাবের দরবারে গেছে, গিয়ে বলে যে হুজুর অমুককে চিনেন, ও কি হয়েছে? হদ হুজুর আমরা তাকে এরকম, আমরা তাকে রাজা বানিয়েছিলাম, এখন তো আমাদের বড় বিপদ, সে ভালো রোডগুলো সব কর্তন করে নষ্ট করে দিয়েছে, পরিষ্কার পানির ফুকুরগুলোকে আবর্জনে রেখে নষ্ট করে ফেলেছে, এখন আমরা অরাজকতায় পড়ে গেছি, অনাহার অর্ধাহারে মানুষ মারা যাইতেছে। তা আপনি ফিসাব মানুষ, আপনি গিয়ে একটু বুঝেই যে শুষাইলে মনে হয় একটু ঠিক হতে পারে। ফিসাব বলে ভাই আমি তার কাছে যেতে পারবো না। বলে না হুজুর আমরা সবাই আছে, আপনাকে কিছু করতে পারবেন, আপনি বলবেন তো মানলে বালা না মানলে নাই। তাদের এই আরো পূরণ করার জন্য ফিসাব আসলে, যখন ফিসাব এসেছে সে খুব সম্মান করেছে, তাকে বসাইছে খুব ভালো করে খানা ফিনে দিয়েছে, সবগুলো করার পর জিজ্ঞেস করলো হুজুর আপনি কি জন্য এসেছে? বলে যে আমি এসেছি তোমাকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, একটা আল্লাহর বড় নিয়ামত, তুমি এটাকে যদি ভালোভাবে ব্যবহার করো তোমার ক্ষমতাটা স্থায়ী হবে, তুমি এই সমস্ত আজেবাজে কাজ ছেড়ে দাও, ন্যায়ভাবে দেশ চলো। সে বল হুজুর আপনি আমার ফিরসাব, সেই জন্য সম্মান করছেন না, এখন ফিরে ফিরে আরম্ভ হয়ে যেত, দোয়া আপনিও করেছেন আমিও করেছি, যদি এদের জন্য ভালো আল্লাহ পাক তকদির রাখতেন আপনাকে ক্ষমতা দিতে, কারণ এরা এত খুজরা, এদেরকে আমার দ্বারে শাস্তি না দিলে এদের ফার্মোশন হবে না, সেই জন্য তো আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে। সেই জন্য যতদিন না আমরা নিজকে ভালো করবো ততদিন পর্যন্ত আল্লাহ পাক আমাদের উপর ন্যায় বিচারক, ন্যায় শাসক কখনো আসবে না। সেই জন্য প্রথমে আমাদেরকে ঠিক হতো, তাই এমন
আল্লাহর বান্দার পাশ ধরতে হবে, তার পাশে গেলে ডাকাত আবেদ হয়ে যায়, সুর শত হয়ে যায়। সুবহান, বর্তমান বাংলাদেশে এই রকম রুখের বড় অভাব। আমাদের সৌভাগ্য আমরা এমন আল্লাহর বান্দা পেয়েছি যাদের সোহবতে গিয়ে বড় বড় ডাকাত বড় বড় চোর আবেদে পরিণত হয়েছে। সুবহান, তাই এই সুযোগ যেন আমাদের হাতছাড়া না হয়। তিন নম্বর আল্লাহর হাবিব ইরশাদ করেন, ওয়াসালিসাতু ইয়াখরুজুনা মিনাদ দুনিয়া বিগাইরি ঈমান। দুই নম্বর শর্তে যখন তাদের উপর জালেম বাদশা আসবে, তাদেরকে বিভিন্ন ধরনের নির্যাতন করবে, তখন তারা আল্লাহর বিরুদ্ধে গালিগালাজ শুরু করে দিবে, তাদের দোষের কথা তারা স্বীকার করবে না, আল্লাহ আমাদের উপরে এইরকম জালেম কেন দিল, এইরকম আল্লাহ নারাজ হয় এইরকম কথা তারা বলবে, অন্যায় কাজের মধ্যে তারা অগ্রসর হবে, মারামারি কাটাকাটি করবে, যার কারণে তারা দুনিয়া থেকে ইমান হারা হয়ে যাবে। ইয়াখরুজুনা মিনাদ দুনিয়া বিগাইরি ঈমান। তিন নম্বর শাস্তি তাদেরকে দেওয়া হবে, তারা দুনিয়া থেকে ইমান হারা হয়ে যাবে। সেই জন্য আল্লাহর বান্দাগণ যদি দুনিয়া থেকে ইমান নিয়ে যেতে চাও, আল্লাহওয়ালা বান্দার ফাঁস ধরো, তাদের সুহবতে থাকার ব্যবস্থা করো, তাদের সাথে উঠা বসা করার ব্যবস্থা করো, কারণ তারা ব্যতীত বেহেস্তের রাস্তা পাওয়া যাবে না। সেই জন্য শয়তানকে যখন আল্লাহ পাক অভিশপ্ত করে বের করে দিয়েছে, লাআনাহুল্লাহ ওয়া ক্বালা লাআত্তাখিযান্না মিন ইবাদিকা নসীবাম মাফরুজা, শয়তানকে আলেমের সম্মান না করার কারণে আল্লাহ অভিশাপ দিয়ে যখন বেহেস্ত থেকে বের করে দিয়েছে, সে আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে বসেছে, রব্বুল আলামিন আমাকে আপনি বেহেস্ত থেকে বের করে দিয়েছেন, আমি একা জাহান্নামে যাব না, আপনার বন্দাদের একদল বন্দাকে আমার সঙ্গী বানিয়ে আমার বন্দা বানিয়ে তাদেরকে নিয়ে দল বলে আমি জাহান্নামে যাব। কে বলতেছে? শয়তান ইবলিস। আল্লাহ বলে বন্দা বানাইলাম আমি, আমার বন্দা তোর বন্দাতে কিভাবে পরিণত করবে আমাকে একটু বলো তো দেখি। তখন শয়তান আল্লাহকে বলে দিয়েছে আল্লাহর বন্দাকে কিভাবে তার বন্দা বানাবে, আল্লাহ পাক সেটা আমাদেরকে কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছে, যেন কাল কিয়ামতের ময়দানে এই অজুহাত পেশ করতে না পারি, রব্বুল আলামিন শয়তানের দুকায় পড়ে পারি নাই, নাফরমানি করে ফেলেছি, এই অজুহাত যেন আর দিতে না পারো, আল্লাহ পাক এই শয়তানের কথা কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে। শয়তান মানুষকে কিভাবে পথভ্রষ্ট করবে তার বর্ণনা দেয়। এইটুকু শয়তানের বাস। শয়তান বলে রব্বুল আলামিন প্রথমে আমি তোমার বন্দা যেখানে গেলে তোমাকে পাবে, কোন জায়গায় গেলে আল্লাহকে পাওয়া যাবে, যাদের কাছে আল্লাহর পরিচয় আছে, ওহির জ্ঞান আছে, এরাই জান্নাত জাহান্নাম দুজক ব্যস্ত, আল্লাহর পরিচয় আছে তাদের কাছে, সেই জন্য আমি সর্বপ্রথম আল মোলামার বিরুদ্ধে এমন প্রপাগান্ডা করব, মানুষের অন্তরে আল মোলামার বিদ্বেষ ঢুকিয়ে দিব, যার কারণে তারা আল আল মোলামার দরবারে যাবে না। আচ্ছা, আল মোলামার দরবারে যদি না যায়, জাহান্নামের আজাবের কথা বেহেস্তের নিয়ামতের কথা তারা জানতে পারবে? না জানলে বেহেস্তের আজাব, না জানলে বেহেস্তের ভয় আসবে, জান্নাতের আরামের কথা না জানলে জান্নাত পাবার আশা জাগবে? জাগবে না। লাল মিয়া কখনো বিদেশ যাওয়ার চিন্তাও করে নাই,
একদিন চায়ের দোকানে চা খেতে বসেছে, এটা খালামিয়া বলতেছে, ওই যে সাততলা বিল্ডিং এটা জানো কে করছে? ওকে হদয় আব্দুল্লাহর ছেলে একটা বিদেশ গেছে ডুবে, এখন দুই বছর এই সাততলা বিল্ডিং তৈরি করে ফেলছে। এই তো কথা যখন শুনেছে লাল মিয়ার মাথা চক্কর মেরে উঠেছে। সাই জায়গা জমিন বেশি হলেও বিক্রি করে হলেও ছেলে একটা ডুবে ভাটাতে হবে। আচ্ছা তার অন্তরে এই চিন্তা আগে কখনো ছিল না, এখন যখন ডুবে লাভের কথা শুনেছে সে ছেলেকে ডুবে ফাটার জন্য অস্থির হয়ে গেছে। এইরকম বেহেস্তের কথা যদি আমরা লাভের কথা না শুনি বেহেস্তে যাওয়ার আশা আসবে? তো নেক কাজ করে বেহেস্তে যাওয়ার আশা অন্তরে জাগলে, আর জাহান্নামের শাস্তির কথা যদি না শুনে জাহান্নামের ভয় আসবে না। জাহান্নামের ভয় না আসলে গুনার কাজ ছাড়া আনি আসবে না। সেই জন্য আমি সর্বপ্রথম ওলামা ইকরামের দরবারে যাওয়া থেকে তাদেরকে ফিরিয়ে নিব, রাস্তা হারাই দিব, তারা ওলামা বাদ দিয়ে বন্ড ফিরের দরবারে দরবারে দরগায় দুর্গায় তাদেরকে নিয়ে যাব। যাদের কাছে ওহির জ্ঞান আছে তাদের থেকে আমি তাদেরকে বিমুখ করে দিব। লাউজিল্লান্নাহুম, এখন যখন জাহান্নামের কথা ভুলে গেছে বেহেস্তের কথা না জানে, তখন আমি দুনিয়ার লোক বাড়াই দিব। ওলা উমান্নিয়ান্নাহুম, তার অন্তরে লাম্বা লাম্বা আশা। শয়তান এসে বলে তুমি যেমন ছেলে তোমার স্বাস্থ্যবায়ু তোমার মতো ছেলে সে পাঁচতলা বিল্ডিং করে ফেলেছে, তুমি একটা ঘরও এখনো তৈরি করতে পারো নাই, তোমার কি মন চায় না একটা দালান তুলতে? সে বলে হ আমার তো একটা দরকার। তো এখন থাক তো ওই বাইয়ের মতো আইনে কি করবে, এখন তার দালান তো নির্মাণ করতে হবে। তখন সে টাকার জন্য পাগল হয়ে যায়। এখন চুরি হোক সন্ত্রাসী হোক ডাকাতি হোক যেইভাবে হোক না কেন তার টাকার প্রয়োজন, সে আর শরীয়তের দ্বার দাঁড়ে না, যত ইচ্ছে হারাম টাকা উপার্জন লেগে যায়। ওলা উমান্নিয়ান্নাহুম, যখন সে এই দুনিয়ার লোভী হয়ে যায় তখন আমি আরেকটা ওষুধ দিব। ওলা উমান্নিয়ান্নাহুম ওলা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আদানাল আনআম, তখন আমি বলবো তোমার তো টাকার প্রয়োজন, টাকার জন্য তো তোমার কষ্ট করতে হবে না, অমুক দরগায় যদি একটা গরু মান্নত করো তুমি বড় ফিসওয়ালা হয়ে যাবে। এখন গাইরুল্লাহর মান্নত তাড়াতাড়ি করার তো তার ইমান নষ্ট না। আল্লাহ পাক বলেন এই যে তোর কথা ধরবে, উমাইয়াত তাখিযিস শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, আমার কথা বাদ দিয়ে যারা শয়তানের কথা মতো চলবে তারা তুলুমুলে ধ্বংস হবে। মা ওয়াহুম জাহান্নাম ওয়ালা ইয়াজিদুনা আনহা মাহিসা, তার ঠিকানা হবে জাহান্নাম, যার থেকে ফালানোর কোনো উপায় তার আর থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।